ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপির অনেক প্ল্যান আছে বাইরের লোক ঢুকিয়ে দিয়ে অশান্তি করার। যারা মিছিলে থাকবেন, ভদ্রভাবে মিছিলে চলবেন, আর কি স্লোগান দেওয়া এটা পার্টি ঠিক করে দেবে। দুই, আমরা বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুর সামনে এসেছি, তার কারণ দেখতে পাচ্ছেন যে আমরা পরিষ্কার বলছি, আমরা বেঙ্গল স্ট্যান্ড ইউনাইটেড টু কিপ ইউনাইটেড ইন্ডিয়া, নো এনআরসি নো ক্যাপ, উই ওয়ান্ট পিস, এটা হচ্ছে আমাদের স্লোগান। গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা সামিল হব। এবার আমরা একটা শপথ নেব, সেই শপথ নেওয়ার পর আমরা মিছিল খুব শান্তিপূর্ণভাবে স্টার্ট করব। বুঝতে পেরেছেন? শপথ নেওয়ার সময় কি করতে হয়, একটা প্লেজ নিতে হয়, হাতটাকে আমি বলব আর আপনারা এরকম করে সবাই হাতটাকে প্লেজ করবেন, শপথ নেবেন, ঠিক আছে? সবাই হাতটাকে এরকম করে শপথ নেওয়ার দিকে আমি যেভাবে দেখাচ্ছি সবাই দাঁড়িয়ে যাবেন, আমি এক লাইন করে বলবো, আপনারা সেটা বলবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের র্যালি, কিন্তু আমরা সবাইকে আহ্বান করেছি, দেশ যখন বিপদে পড়ে রাজনীতির উদ্ধ সবাইকে নিয়ে কাজ করতে হয়। তাহলে আজকের শপথ, যেহেতু বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, এই সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে তার সার্বভৌমত্ব, তার সেকুলারিজম, তার ইউনিটি সব কিছু বজায় রেখেই আমরা আগামী দিন পথ চলব যেভাবে পথ চলছি। আজকে শপথ রেডি, সবাইকে বলছি, সবাই করেছেন ঠিকমতো, দাঁড়িয়েছেন যেভাবে করতে বললাম করছেন, আমি দেখতে পাচ্ছি না তো অনেকেই করছেন না, ঠিক আছে, বলুন আজকে শপথ, আমরা সবাই নাগরিক, সর্বধর্ম সমন্বয় আমাদের জীবন আদর্শ, কাউকে বাংলা ছাড়তে দেব না, নিশ্চিন্তে থাকব, শান্তিতে থাকব, বাংলায় এনআরসি ও ক্যাপ করতে দিচ্ছি না, দেব না, শান্তি রাখতে হবে, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবার আমরা মিছিলকে আমি সুব্রত মুখী, কাকু চ্যাটার্জি সহ সুজিত চট্টোপাধ্যায় সকলে আছে, অভিষেক সবাইকে বলো, ববি অরফ থেকে শুরু করে মিছিলটা গ্যাপে গ্যাপে সাজান, আমি আগে যাবো, আমার সামনে কেউ থাকবেন না, প্লেয়াররা যারা আছে আমি তার অন্যান্যরা এসছেন, যদি সমাজের কেউ বিশিষ্ট মানুষ আছেন তাদের সামনে দিকে এগিয়ে দাও, বাদ বাকি যারা পেছন দিক থেকে কেউ সামনে দিকে জয়েন করবেন না, সব মিছিলের পেছনে হাঁটুন, আর মিছিলে যারা থাকবেন নজর রাখবেন, কেউ যেন বাইরের থেকে ঢুকে এসে মিছিলে প্ল্যান করে কোনো গন্ডগোল করিয়ে দিতে না পারে। টোটাল এরিয়া কিন্তু সিসিটিভি কভারেজ করা আছে, যদি কেউ এই অন্যায় করেন তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে। এখানে দল এবং সরকারের মধ্যে কোন পার্থক্য নেই, আমি গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক ভাবেই করতে চাই, এবং আমরা আজকের এই ঘটনা থেকে তাকে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উপরে যে অত্যাচার হয়েছে মধ্যরাতে, সেই অত্যাচারকেও আমরা নিন্দা করি।